মাটিতে কিছু লেখা আছে, কি লেখা আছে পড়তে পারবেন? মিল। মিল মানে? ওটা তো জানি না, কিন্তু এটা মিলই লেখা আছে। হতে পারে এটা কোনো ফ্যাক্টরি বা বা টেক্সটাইল মিলও হতে পারে। আর কোনো জায়গায় অ্যাড্রেস হতে পারে যেখানে ওরা ওই বাচ্চাগুলোকে নিয়ে গেছে। হ্যালো। হ্যাঁ মা। নিশান, তুমি এটা এইটা কোন নাম্বার থেকে ফোন করছো? আমার নাম্বার থেকে কেন? আসলে মোবাইলে তো অন্য কোন নাম্বার আসছে। 303। 303? এটা কোথা থেকে এলো? আমি কি করে জানবো যে এটা কিভাবে এসেছে? তুমি কোথায় আছো? আরে মা, অ্যাকচুয়ালি আমি এখনো মায়াঙ্কের পার্টিতে আছি। ওকে বাই মা। নিশান্ত, এই তোমার আওয়াজ দুবার কিভাবে আসছে? দুইবার কি বলছো তুমি মা? আরে লাইট কি করে চলে গেল? কিছু না কিছু একটা করতেই হবে। হঠাৎ করে লাইটের কি হয়? নিশান্ত, এরকম করলে তো পার্টিটাই নষ্ট হয়ে যাবে। তুমি কোথায় আছো? তুমি টিভিতে কিভাবে এলে? টিভিতে কি মজা করছো তুমি? আরে বললাম তো, এই লাইটারটা যে কোথায় গেল? এটা এটা কি হচ্ছে? ও এই তো। তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো মা? মা তুমি শুনছো তো? কে তুমি? হলো কি চাই তোমার? কে তুমি? কিছু তো বলো মা, তুমি কিছু বলছ না কেন? কোন হে তুমি? হ্যালো মা, কোথায় তুমি? নিশান, তুমি বাইরে যাও ওখান থেকে। নিশান মরে যাচ্ছে। আরে নিশানের কিছু হয়নি।
আন্ডিও এখানেই আছে, আমাদের সাথে আছে। কোথায় আছে? আমি আমি বলছি না, নিশান্ত গার্ডেনে আছে। তুমি কি করে জানলে আন্টি? দেখো দেখো, এটা কথা বলার সময় না। আমি টিভিতে দেখেছি, আমাকে ওখানে নিয়ে চলো। ও মরে আছে। আচ্ছা চল চল চল। ইয়ামিনী, কি ব্যাপার বলো তো? এমন কি ব্যাপার তোমাকে অতিষ্ঠ করে তুলছে যা তুমি আমাদেরকে বলতে পারছো না? আমি তো বললাম না যে আমি কিচ্ছু বলতে পারবো না। কিন্তু কেন? আমরা কি তোমার বন্ধু নই? বন্ধুত্ব, পরিবার, আত্মীয় স্বজন, এই সব কিছু থেকে বিশ্বাস চলে গেছে আমার। সবাই শুধু আমাকে ঠকাচ্ছে, শুধু ঠকাচ্ছে। কে কে তোমাকে ধোকা দিয়েছে বলো যামিনী? কোথায় গেছিলে তুমি যখন আমি আর হর্ষ ইনস্টিটিউটে গেছিলাম? ঠিক আছে, তুমি যদি না বলতে চাও তাহলে বলো না। যদি তুমি এটা মনে করো যে আমরা তোমার বন্ধুত্বের যোগ্য নই, তাহলে সেটাই ঠিক। না হর্ষ, প্লিজ এরকম বলো না। তাহলে বলো যামিনী, আসলে ব্যাপারটা কি? ঠিক আছে, বলছি, সবকিছু বলছি। আমি আমার মাসির সাথে দেখা করতে গেছিলাম, আমার নিজের মাসি। তোমার নিজের মাসির সাথে? হ্যাঁ, আমি ভাবলাম যে ওনার সাথে দেখা করলে আমার ওই কাজটা হয়ে যাবে, যে কারণে আমি এই ভয়ঙ্কর কাজগুলো করছি। ইয়ামিনী, তুমি কি খুঁজছো এই আত্মাদের মাঝে? আর এমন কি কাজ রয়েছে যা তুমি পূরণ করতে চাইছো? এটা ওই সময়ের কথা যখন আমি কলেজের ফাইনাল ইয়ারে ছিলাম, আর ওখানে কিছু এমন কিছু হলো আমার সাথে যেটা আমার হাসি খুশি জীবনে আগুন লাগিয়ে দিল। এমন কি হয়েছিল যামিনী? ওই কলেজে একজন প্রফেসর ছিলেন যাকে আমি জানতামও না, হঠাৎ করে উনি আমার সামনে এলেন। সরি স্যার। মল্লিকা, সরে যাও সামনে থেকে। স্যার, আমি মল্লিকা নই। তুমি সরে যাও। আমি যামিনী স্যার। তুমি মল্লিকা, তুমি মল্লিকা, তুমি মল্লিকা, সামনে থেকে সরে যাও। তুমি মল্লিকা স্যার। আমি আমি কি করছেন? আমি আমি মরে যাব, কিন্তু তুমি যা বলবে আমি করব না। আমি 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 মল্লিকা নই, আমি যামিনী স্যার। আমি কিছু বলিনি স্যার। উনি তোমাকে মল্লিকা নামে ডেকেছিলেন? হ্যাঁ। আর ওই দিনের পর থেকে আমি ওই মেয়েটার আওয়াজটাও শুনতে পেতাম। একদিন তোর আওয়াজ আমার উপর এমন চেপে বসল যে আমি যামিনী যামিনী আমার কাছে এসো, আমার কাছে চলে এসো, চলে এসো, চলে এসো আমার কাছে। যামিনী, তুমি কাউকে মেরে ফেলতে চেয়েছিলে?
यामिनी এইসব আওয়াজগুলো ঠিক কিসের ছিল? এই আওয়াজের রহস্য জানার জন্য আমি ইনস্টিটিউটে এসেছিলাম। আমি আত্মাদের পেছনে পড়ে থাকি। আমি জানতে চাই যে এটা কোন শক্তি যে আমার কাছে পৌঁছাবার চেষ্টা করছে, আমার জীবনের উপর অধিকার পেতে চায়। তো কি জানতে পারলে তুমি? এই আওয়াজগুলো কার ছিল? মল্লিকার। মল্লিকা? কিন্তু যামিনী আসলে মল্লিকাটা কি? আমার যমজ বোন। কি, তোমার একজন যমজ বোনও আছে? হ্যাঁ, কিন্তু ও ভালো নয়, ও একজন পাপী। পাপী একজন। ও কি করেছিল? যামিনী বলো কি করেছিল? ও আমার আমার আসল মা বাবাকে আসল মা বাবাকে মেরে ফেলেছে। কি, ও নিজের মা বাবাকে মেরে ফেলে? এই জন্যই তুমি মল্লিকার কাছে পৌঁছতে যাও? জানতে চাই আমি আসলে আমার থেকে কি চায়। মানে যেমন ভাবে আমি প্রিয়ার আত্মাকে খুঁজছি, তুমি খুঁজছো তোমার যমজ বোন মল্লিকাকে। ছাড়ো হর্ষ, আমি এখানে মল্লিকাকে খুঁজতে এসেছি আর রাঘব প্রিয়াকে। তুমি কাকে খুঁজছো? তুমি কেন ভেসে গেলে এই আত্মাদের চক্করে? আসলে আমি হ্যালো, ইন্টারনেটে আমাদের বন্ধুত্ব হয়েছিল, কিন্তু যখন আমরা নিশানের সম্বন্ধে জানতে পারলাম ভাবলাম আপনার সঙ্গে এসে একবার দেখা করি। আন্টি, আপনার কখনো কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হলে? এখন কি সাহায্য করবে? যা হবার তা তো হয়ে গেছে। আন্টি, আমরা আপনার সাথে কথা বলতে চাই। এসো বসো। না না আন্টি, আমরা ঠিক আছি। আসলে আন্টি, ওই আমরা নিউজ পেপারে পড়েছি যে আপনি 303 নাম্বার থেকে ফোন পেয়েছিলেন আর তারপর আপনি ঈশানকে টিভিতে দেখেছেন। কতটা ভয়ানক ঘটনা ঘটেছিল, ভীষণ ভয়ঙ্কর। আমার 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 চোখের সামনে। প্লিজ আন্টি, প্লিজ। আন্টি, আমি কি আপনার সেলফোন চেক করতে পারি? দেখ ওখানে সব নাম্বার আছে না নেই? দেখছি। হ্যাঁ আছে। হ্যাঁ, 303 দেখছি। আসলে সে কে যে ফোনটা করেছিল? এটাই হয়েছিল।
এটাই 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 হয়েছিল। আমি দেখেছি, আমি টিভিতে দেখেছি ওকে। আর যখন ফোন এলো না, তখন তখন টিভিতে ওই হয়েছিল। রিমোটটা কোথায়? ওখানে। এটা এখনো চলছে? কিন্তু এটা কিভাবে, এই টিভিতে কি করে আসছে? যেমন ভাবে ফোনে এসেছিল ওইভাবে টিভিতেই আসছে। নিশা, 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 আন্টি ওটা কার পার্টি ছিল? মায়াঙ্ক। মায়াঙ্ক, এটা কি করছিলে তুমি? জ্ঞানে আছো তো? আপনারা ম্যাং, আমরা নিশানের বন্ধু। নিশান, আমরা তোমার সাথে ঈশানের ব্যাপারে কিছু কথা বলতে চাই। ম্যাং, ওই রাতে পার্টিতে কি হয়েছিল? পার্টি? ম্যাং বলো, আমাদের ওই রাতে পার্টিতে কি হয়েছিল? পার্টিতে আমি আমি কিছু দেখিনি। আমার এক বন্ধু আছে, সোফি। সোফি? ও ও নিশানের গার্লফ্রেন্ড ছিল। ওই রাতে? হ্যাঁ ম্যাংক, কি হয়েছিল ওই রাতে? ও খুব 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 দুঃখ পেয়েছিল, একটা কোনায় দাঁড়িয়েছিল, কারোর সাথে কোনো রকম কথা বলছিল না, একদম পাথরের মতো হয়ে গেছিল। কেউ একজন নিশানের নাম নিল তো ও পুরো চমকে উঠেছিল। ও নিশ্চয়ই কিছু দেখেছে। সোফিকে কোথায় পাওয়া যাবে? বায়োগ্যাস অরিজিনেটস ফ্রম বায়োজেনিক মেটেরিয়াল অ্যান্ড ইজ এ টাইপ অফ বায়ো ফিউল। ওয়ান টাইপ অফ বায়োগ্যাস। সোফি, কি হয়েছে তোর? এমনি ব্যাস একটু চিন্তা করছিলাম নিশান্তের ব্যাপারে। দেখ সোফি, যা কিছুই হয়েছে ভালো হয়নি, আমি বুঝতে পারি। দেখ, তুই যদি আমাকে কিছু বলতে চাস, আমার সাথে কিছু শেয়ার করতে চাস, তুই বলতে পারিস।
তোর মন হালকা হয়ে যাবে। তিন রাত ধরে আমি ঘুমাইনি, ভীষণ ক্লান্ত লাগছে। ব্যাস, আর আর কিছু? আর কিছু না। চল, কোনো ব্যাপার না। এনি টাইম, এনি টাইম ইউ ফিল লাইক শেয়ারিং এনিথিং উইথ মি, আমি আছি। ওকে, আই এম হিয়ার। থ্যাংকস, ইউ আর ওয়েলকাম। সোফি, একি তুমি ক্লাসে ঘুমোচ্ছ? সরি ম্যাম। হোয়াট সরি ম্যাম? সোফিয়া, আজ কলেজ বন্ধ হওয়ার পরে তুমি একা এখানে বসে পুরো বায়োগ্যাসের অ্যাসাইনমেন্টটা তৈরি করবে, বুঝেছো? ইয়েস ম্যাম। তখন থেকে আমাদের ঘুরিয়ে যাচ্ছ। সোফি কোথায়? সোফি? হ্যাঁ, সোফি কোথায়? ও কলেজ শেষ, কলেজ শেষ, আমাকে যেতে হবে, আমি বাড়ি যাচ্ছি। আরে মায়াঙ্ক, তুমি তো আমাদের সোফির কাছে নিয়ে যাবে বলেছিলে। না না, আমি জানি না সোফি কোথায়। মায়াঙ্ক, আমি কিছু জানি না, আমি বাড়ি যাচ্ছি। মায়াঙ্ক, মায়াঙ্ক দাঁড়াও। না না, আমাকে বাড়ি যেতে হবে। মায়াঙ্ক, মায়াঙ্ক, কি হয়েছে? তুমি ঠিক আছো? তোমরা কারা? আমরা নিশানের বন্ধু, আমি সোফির সাথে দেখা করতে চাই। সোফি তো ক্লাসরুমেই আছে, ওকে ম্যাম বলেছে বায়োটেস্টের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, তাই ও ক্লাসরুমেই আছে। কোন ক্লাসরুমে? ক্লাসরুম নাম্বার 15, এখান থেকে উপরে। আমি যাচ্ছি। মায়াঙ্ক, মায়াঙ্ক, আরে মায়াঙ্ক শোনো তো। এক মিনিট, ৩০৩, এটা কার নাম্বার? হ্যালো। হ্যাঁ বাবা। আরে সোফি বলছো, এটা কোন নাম্বার থেকে বলছো? আমার নম্বর থেকে বাবা। কেন, কি হয়েছে? তুমি তোমার নাম্বার বদলেছো নাকি? ফোনে নাম্বার উঠছে ৩০৩। কত নাম্বার বাবা? ৩০৩ রে মা। হ্যালো, হ্যালো সোফি, কি হয়েছে মা? সোফি চিৎকার করছো কেন? সোফি, সোফি কি হয়েছে ওখানে? তুমি চিৎকার করছো কেন? হ্যালো সোফি, হ্যালো সোফি, হ্যালো, হ্যালো সোফি, সোফি তুমি কথা বলছো না কেন? হ্যালো, হ্যালো সোফি, আরে ওকে, হ্যালো। সোফি, সোফি, সোফি কি হচ্ছে? সোফি, 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 সোফি এটা কি হচ্ছে? আমাকে এখান থেকে বাইরে বার করো, আমাকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে তোমাকে? ওই তিন
300 দিন নম্বর থেকে আমার কাছে ফোন এসেছিল আমাকে মেরে ফেলতে। 300 দিন? তুমি সোফি? হ্যাঁ আমি সোফি, আমি সোফি। আপনারা কে? আপনারা কি করে জানলেন? আমাদের তোমার বন্ধুই মনে করো। আমাকে এখান থেকে বার করো, আমাকে মেরে ফেলতে। প্লিজ প্লিজ হেল্প মি, প্লিজ। এখানে তালা লাগানো নেই। প্লিজ হেল্প। কিন্তু কিন্তু দাও বন্ধ। প্লিজ আমায় বাঁচাও, আমায় মেরে ফেলতে। না তুমি মরবে না, আমার কথা শোনো। পেছনের দরজা দিয়ে নিচে ক্লাসরুমে এসো, ওখানে কোনো রাস্তা পেয়ে যাবে। ঠিক আছে? পেছনের দরজা বন্ধ। বন্ধ নেই, খোলা আছে, দেখো। আমি আমি আসছি, তোমরা তোমরা নিচে দাঁড়াও। চলো। আমরা তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। আমরা সোফিকে শেষবার দেখেছিলাম স্মৃতি, এটা ভীষণ জরুরি, প্লিজ আমাদের সাথে কথা বলো। স্মৃতি আমরা জানি যে এখন আমার পালা, এবারে আমি মরব। তোমার এরকম কেন মনে হয়? আমি নিশানের ফ্রেন্ড না, তাই এবার আমার পালা। স্মৃতি দেখো, এটা জরুরি নয় যে তুমি নিশানের বন্ধু বলে তোমার সঙ্গেও এই সব কিছু হবে। হবে তো, আমার সাথেও তাই হবে। সোফি তো নিশানের ফ্রেন্ডই ছিল, আর আমিও তো নিশানের ফ্রেন্ড। ওই রাতে সোফি তো পার্টিতে ছিল, আর আমিও তো ছিলাম ওই পার্টিতে। স্মৃতি, ওই পার্টিতে যা কিছু হয়েছিল ওই ব্যাপারে আমাদের কিছু বলতে পারো প্লিজ? স্মৃতি, পার্টিতে যে লোকেরা এসেছিলেন তাদের সাথে আমাদের দেখা করাতে পারো? আমরাকে দেখেছিলাম, ও মানুষ নয়। এই দেখুন, ও
চায় যে লোকজন নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে নিজের চোখের সামনে মরতে দেখুক, এতেও বেশ মজা পায়। মানে আপনি এটা বলতে চাইছেন ওটা একটা আত্মা আর নিজের অসম্পূর্ণ কাজ শেষ করতে এসেছে? হ্যাঁ। আত্মা, আরে তোমরা কি বলতে চাইছো যে এই আত্মা আমাদের সবাইকে মেরে ফেলবে? ও অত্যন্ত ভয়ানক, আর ওর থেকে বাঁচা খুব মুশকিল। যদি আমরা সবাই মিলে একসাথে কিছু করি তাহলে হয়তো কিছু একটা হবে। এখনো পর্যন্ত আমরা এটাও জানি না যে তোমাদের মধ্যে এই আত্মার পরবর্তী শিকার কে। শিকার, আরে আমাদের পিছনে কেন পড়ে আছে? মায়াঙ্ক, মায়াঙ্ক রিল্যাক্স। দেখো একটা কথা তো নিশ্চিত, ওই দিন যারা পার্টিতে ছিল তার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এসব যা কিছু হচ্ছে এই সব কিছুর কানেকশন ওই লোকজনদের সাথে রয়েছে যারা সেদিন রাতে পার্টিতে ছিল, মানে আপনারা সবাই। কি সম্পর্ক হতে পারে? আমি আর জয়স্তা ঈশানের কাজেন, আমরা এর আগে এদেরকে তো চিনতাম না। আমি রিতেশ, রকি, আমরা সবাই তো ম্যাঙ্কের বন্ধু, আর নিশানকে তো আমরা চিনতামই না। আমি আর সুপ্রিয়া দিত নিশানকে প্রথমবার দেখেছিলাম পার্টিতে, আমাদের মায়াঙ্ক ডেকেছিল। দেখো এই মুহূর্তে আমরা না কিছু বলতে পারবো আর না কিছু করতে পারবো। শুনলে তোমরা সবাই, শুনলে, এরা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, এরা কিচ্ছু করবে না, এরা। যদি আমরা জানতে না পারি যে পরের নম্বরটা কার, তাহলে আমরা একটা কাজ নিশ্চয়ই করতে পারি, অপেক্ষা। আর যদি আপনাদের মোবাইল ফোনে 303 নম্বর থেকে কোনো ফোন আসে তাহলে মনে রাখবেন ফোন কখনো তুলবেন না। আর যখনই আপনাদের কাছে এই নম্বর থেকে ফোন আসবে তো তখনই আপনারা প্লিজ আমাদেরকে ফোন করে দেবেন, যা কিছু হয়ে যাক। 303 নম্বর থেকে কোনো ফোন আসলে ফোন একদম তুলবেন না, কারণ যদি কেউ ফোনটা তুলে নেয় তাহলে সেই মানুষটির মৃত্যু হয়ে যাবে যে ফোনটা করেছিল। আর টিভিতে যেসব কিছু দেখায় সেটাই হলো সেই মানুষটির ভবিষ্যৎ, এই কথাটা মনে রাখবেন। আবার সেই একই স্বপ্ন, আবার সেই স্বপ্ন। কারা ছিল সেই দুজন, কারা ছিল সেই দুজন? ওরা দুজন বারবার আমার স্বপ্নে কেন আসেন, কেন আসেন? Thank you.
কোনো একটা মানে তো আছে এই স্বপ্নের, সেটা বারবার চোখ বন্ধ করলেই আসে। কি জানি কবে জানতে পারবো। হ্যালো হ্যালো বাবা, তোমার কথা কেটে যাচ্ছে, আমি তোমাকে পরে ফোন করছি। এই 303টা আসলে কি? কোনো পেজ নাম্বার, কোনো কোড নাম্বার, কোনো ব্যাংকের লকারের নাম্বার, অথবা কোনো ফোন নাম্বার? না ইয়ামিনী, 3 সংখ্যার ফোন নাম্বার কি করে হতে পারে? কিন্তু আসে তো ফোনেই না। হ্যাঁ, হতে পারে এরকম, কিন্তু কে ফোন করছে এবং কেন? আমরা যেখানেই ছিলাম সেখানেই আটকে গেছি। হ্যালো, জয়েশ মারা গেছে। কি, জয়েশ মারা গেছে? কিভাবে? অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, আমরা সবাই মারা যাব, সবাই। হৃদেশ, রিল্যাক্স রিল্যাক্স, এক কাজ করো, তুমি নিজের বাড়িতে থাকো, আমরা এসে দেখা করছি। ঠিক আছে, আমাদের শান্তিকুঞ্জ যেতে হবে। Thank you.
থ্যাংক ইউ। আরে আমার ফোনটা কোথায় রাখলাম? ম্যাম ওদিকে রাখা আছে। স্মৃতি, কি হয়েছে? ৩০৩, এটা ভালো করেছো তুমি, ফোনটা রিসিভ না করে তুমি খুব ভালো করেছো। এবারে আমি কি করব? আমি তো কিছু বুঝতেই পারছি না, এখানে তো কাউকে আমি চিনিও না, শুধু আমার মা বাবা এখানে আছে। যদি ওনাদের কিছু হয়ে যায় তাহলে আমি ঠিক আছি, কিন্তু তুই এত চিন্তা করছিস কেন? কি হয়েছে? স্মৃতি এখন ফোনটা তোলো। স্মৃতি ফোনটা তোলো। হ্যালো মায়া, তুই? আমি মায়া। আরে না, রিল্যাক্স, আমি মরবো না, আমার কিচ্ছু হবে না। আঙ্কেল, আঙ্কেল মায়াঙ্ক মরতে চলেছে। মায়াঙ্ক তুই একটা কাজ কর, আমার কথা মন দিয়ে শোন। তুই তুই বাড়িতে একা থাকিস না, এক্ষুনি তুই পুলিশ স্টেশনে চলে যা। না না, বাবাকে কিছু বলিস না, বাবাকে কিছু বলিস না, বাবাকে কিছুই বলিস না। দেখ, আমি শুধু তোর ফোনে নিজের নামের জায়গায় 303 সেভ করেছিলাম, বাস বাস, আর কিছু না। হ্যাঁ মায়াঙ্ক, এটা এটা কি ধরনের মজা? তোর 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 একটু লজ্জা করে না? আঙ্কেল মায়াঙ্ক ঠিক আছে, বাস একটু মজা করছিল। হ্যালো মায়াঙ্ক, মায়াঙ্ক, এই মায়াঙ্ক না, আমি কত ভয় পেয়ে গেছিলাম। মা, এনারা হর্ষ, রাঘব আর ইয়ামিনী। নমস্কার। নমস্কার আন্টি। নমস্কার। নমস্কার হর্ষ। হ্যাঁ, আমাদের জয়েশের বাড়ি যাওয়ার কথা ছিল না? হ্যাঁ স্মৃতি, আমরা পরে দেখা করছি। থ্যাংক ইউ, চল। মা, মা আমি খুব ভয় পেয়ে গেছিলাম।
তিনজন মারা গেছে, কিন্তু এখনও ওর কোনো খোঁজ নেই। কে জানে কবে সব বন্ধ হবে। প্রথমে আগে এটা তো জানা যাক এই 303টা কি। আত্মাই যদি হবে তাহলে সোজাসুজি মারছে না কেন? প্রথমে ফোনের ব্যবহার করছে, তারপর লোকজনকে আগুনে পুড়িয়ে মারছে। কোনো না কোনো মানে তো নিশ্চয়ই আছে এইসব ব্যাপারের। হর্ষ, এক মিনিট। রাঘব, হ্যাঁ, নিশানের বাড়ির নাম্বার কত? 310। আর সফির? 305। আর জয়েশের বাড়ির নাম্বার 306। তার মানে এটাই দাঁড়ায় যে 303 নম্বরের বাড়ি এখানে নিশ্চয়ই হবে। ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি বাবা। আরে ঠিক আছিস তো, এরকম মজা কেন করছিস বাবা? আমাদের চিন্তা হয় না? মায়াঙ্ক, এরকম করো না প্লিজ। কি হয়েছে? এটা আমি কি দেখছি? আরে টিভিতে তোমাকে পড়তে দেখা যাচ্ছে। মায়াঙ্ক, মনে হচ্ছে কেউ আসছে। কি চাই? আমরা ভলেন্টিয়ার্স, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে। আমরা আপনার বাড়ি চেক করতে চাই। চলে যাও, চলে যাও। দেখুন, আমরা আপনার ঘর চেক করতে চাই। আমার ঘর চেক করার সাহস? আমরা শুধু আপনার ঘরটা চেক করতে চাই, আর কিচ্ছু না। না, দেখতে পারবে না। থামো থামো, চলে যাও। আমি বলছি চলে যাও, আমি বলছি চলে যাও এখান থেকে। কি করছো? চলে যাও, চলে যাও এখান থেকে। আপনার বাড়িটা তো খুব সুন্দর। জানি, চলে যাও এখান থেকে। আমি বলছি কি করছো এটা, চলে যাও, চলে যাও। সাবধান, আমার কাছে আসবে না, আমার কাছে এসো না তুমি। কিন্তু এই ঘরের অবস্থা এরকম কেন? চুপ করো, আমি কিচ্ছু বলবো না, চলে যাও এখান থেকে। প্লিজ আমাদের বলুন, এই ঘরের অবস্থা এরকম কেন? আমি বলেছি আমি বলবো না, চলে যাও।
সেই নাম্বার 303। আমি এইমাত্র এই ফোন থেকে আমার সেলে ফোন করলাম। এর মানে এটাই যে 303 এটাই। এবার তুমি শুরু করে ফেললি, এবার তুমি শুরু করে ফেলেছ। হাশ, তোমার ফোন তো এখনো বেজে চলেছে। তাহলে সেটা তুমি যে সমস্ত লোকজনদের মারছ। আমি তোমার ফোন বাজে কে তুমি? আরে ফোনটাকে বন্ধ করো, আমি বলছি ফোনটাকে বন্ধ করো এক্ষুনি। না, ফোন বন্ধ হবে না। এই ক্যামেরাটা বন্ধ করো, বন্ধ করো এই ক্যামেরা। ফোন বন্ধ হবে না, এখন ওই বন্ধ করতে পারে। ও একবার এসে গেছে, ও আবার এসে গেছে। ও ওকে, ও আবার এসে গেছে। আমরা জিজ্ঞেস করছি ও কে? ও আবার এসে গেছে, আমার ভাই প্রশান্ত এসে গেছে, আমার ভাই। ও কোথায়? আমি জিজ্ঞেস করছি ও কোথায়? আমার ভাই মরে গেছে, আমার ভাই মরে গেছে। কখন মরেছে ও? 2 বছর আগে। কিভাবে? কিভাবে? আগে কেউ কোনোদিন প্রয়োজনই মনে করেনি এটা জিজ্ঞেস করার যে আমার ভাই কি করে মরলো। আগে না হলেও আপনাকে কিন্তু বলতেই হবে যে আপনার ভাই কিভাবে মারা গেল। একদিন রাতে দিওয়ালির আগে আমাদের এই বাড়ি পুড়ে যায়। আমার বৌদি হুইল চেয়ারে বসে পুড়ে মরে যায়। প্রশান্তের 2 বাচ্চা আগুনে জ্বলে পুড়ে মরে। প্রশান্ত চেঁচাতে থাকে, চেঁচাতেই থাকে, কেউ ওর আর্তনাদ শোনেনি, কলোনির কেউ ওকে সাহায্য করেনি। আমার ভাই হেরে গেল, ও কিচ্ছু করতে পারল না, এই জন্য আগুনে ঝাঁপ দিল আর আমার ভাই মরে গেল, আমার ভাই মরে গেল। এখনো দেখা করেন ভাইয়ের সাথে? হ্যাঁ, দেখা করি, দেখা করি। কোথায় পাবো ওকে? কোথায় পাবে আমি বলবো না, কোনো দিন বলবো না। Yeah.
হর্ষ, আমি এটা বুঝতে পারছি না যে ওটা কেন করছে। ইয়ামিনী ওর চোখের সামনে ওর বাচ্চাদের মরতে দেখেছে। সাহায্য চাইবার পরও এই কলোনির কেউই ওকে সাহায্য করতে আসেনি, সেই জন্যই ও প্রতিশোধ নিচ্ছে এই কলোনির বাচ্চাদের মেরে। বাড়ির সব ঘর চেক করেছি, কোথাও কিছুই পাইনি, শুধু একটা ঘর বাদে যেটা বন্ধ আছে। কারণ ও ওখানে শুই। তোমার ফোন ভুলে এসেছিলে তুমি। তুমি ধরবে না আমি ধরবো? হ্যালো 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 হর্ষ, স্মৃতি তুমি? কি ব্যাপার? হর্ষ হর্ষ, আমি এখানে 300 দিনের বেসমেন্টে আছি। কি, তুমি 300 দিনে আছো? কিন্তু কোথায়? এখানে এখানে সব জ্বালানোর জিনিস পড়ে আছে, কেরোসিন, দেশলাই, বাজি, কাগজ, মাচিস, কেরোসিন। স্মৃতি তুমি কি জানো তুমি ঠিক কোথায় আছো? হর্ষ, এটাই সেই ঘর। হ্যালো হ্যালো, সবাই মরবে, সবাই মরবে, সবাই মরবে। স্মৃতি, কিছু করো। হয় Yamini! 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 Is it okay? Yes. কিন্তু অজ্ঞান, কিছু রেকর্ড হলো? এক মিনিট, চেক করছি। কিছু রেকর্ড হয়নি। সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে।